সুস্বাদু মৌসুমি ফল আমের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। হাতের নাগালের দাম হয় কম বেশি সবাই কিনছে আম, কিন্তু অধিকাংশ ক্রেতাই নিজের অজান্তে কিনে ফেলছেন রাসায়নিকযুক্ত অপরিপক্ব আম। তাই আম কেনার সময় আপনাদের সচেতন থাকতে হবে যে তার রাসায়নিক মুক্ত কিনা। কিন্তু কীভাবে বুঝবেন, জেনে নিন কয়েকটি উপায়। এক, আমের উপরে মাছি বসছে কিনা দেখুন, রাসায়নিক থাকলে মাছি বসবে না। দুই, গাছপাতা আম হলে দেখবেন আমের গায়ে সাদাটে ভাব থাকে, কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকের চুবানো আম হয় চকচকে সুন্দর ও পরিষ্কার। তিন, গাছপাতা আমের ত্বকে দাগ থাকে, রাসায়নিকে পাকানো আমে দাগ থাকে না, কারণ কাঁচা অবস্থাতেই পেরে ওষুধ দিয়ে পাকানো হয়। চার, গাছপাকা আমের গায়ে রঙও আলাদা, গোড়া থেকে একটু গাঢ় রং, রাসায়নিকে দেওয়া আমে আগাগোড়া হলদে রং হয়। পাঁচ, হিমসাগর সহ আরও কি বেশ কিছু জাতের আম পাকলেও সবুজ থাকে, গাছপাকা হলে এসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে, রাসায়নিক দিয়ে পাকানো হলে আমের ত্বক হয় মিশ্রণ ও সুন্দর। ছয়, পরিপক্ক আম চেনার সবচেয়ে সহজ উপায় হলো পাকা আম সাধারণত হলদে ভাব হয় এবং পানিতে রাখলে ডুবে যায়। সাত, প্রাকৃতিকভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং এতে অনেক বেশি রস থাকে, কিন্তু ফরমালিনযুক্ত আমে অনেক রস কম থাকে, ভেতরটা পাকা থাকলেও কিন্তু রস কম থাকে। আম খাওয়ার পর যদি টক মিষ্টি কোনো স্বাদ না পেয়ে পানসে স্বাদ পান, তাহলে বুঝবেন আমে ওষুধ দেওয়া।